আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে 3 পাউন্ড ওজনের অরেঞ্জ ফ্লেভারের শীট কেক তৈরি করে দেখাবো। আর এই শীট কেকগুলো কিন্তু এখন অনেক বেশি জনপ্রিয়। প্রথমেই সব শুকনো উপকরণ একসাথে করে নেব, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ + 1/4 কাপ ময়দা। যেহেতু অরেঞ্জ কেক তৈরি করব, এই জন্য ময়দার পরিমাণ বেশি হলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমি এখানে 1/2 কাপ করে 1 কাপ ময়দা প্রথমে চেলে নিচ্ছি। এখন এর মধ্যে বাকি 1/4 কাপ ময়দাটুকু দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। যেহেতু অরেঞ্জ ফ্লেভারের কেক তৈরি করব, এই জন্যই কিন্তু এর মধ্যে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটাই ব্যবহার করতে হবে। 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণের এই মিশ্রণটা এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা পাত্রে রোমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিমের সাদা অংশ নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি 1/2 কাপ দিয়ে দুইবারই দিয়ে দিচ্ছি। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। অরেঞ্জ, লেমন এই টাইপের কেকে চেষ্টা করবেন সাদা অংশের সাথে হোয়াইট ভিনেগার বা ক্রিম অফ টার্টার যে কোনো একটা ব্যবহার করতে। বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে 2 মিনিট, এরপর মিডিয়াম স্পিডে 4 মিনিটের মতো বিট করে নিচ্ছি। বিটারের সাহায্যে কোনো কিছু লিখলে লেখাটা যদি সাথে সাথে মুছে না যায় তাহলে বুঝতে পারবেন ডিমের ফর্মটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে ডিমের কুসুম 4টা দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন। অরেঞ্জ, লেমন এই টাইপের কেকের মধ্যে কিন্তু ইমালশনের পরিমাণ একটু বেশিই লাগে। আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লেমন ইয়েলো ফুড কালার। এই ফুড কালার দেওয়া কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি কমলার রস। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমাদের আগে থেকে রেডি করে নেওয়া সম্পূর্ণ শুকনো উপকরণের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুবই আলতো হাতে এখন এই সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার একটা সুইস রোল মোল্ড নিয়ে নিচ্ছি। আমি এখানে 9x13 ইঞ্চি সাইজের একটা সুইস রোল মোল্ড নিয়েছি। আর মোল্ডটাতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে সুইস রোল মোল্ডের পরিবর্তে স্কোয়ার শেপের কেক মোল্ডও কিন্তু এই কেকটা বেক করে নিতে পারেন। এখন একটা কাঠির সাহায্যে কেকের ব্যাটারটা খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। বেক করার আগে অবশ্যই এই স্টেপটা ফলো করবেন, নাহলে এই টাইপের কেকগুলো বেক হওয়ার পর কিন্তু সমান থাকবে না। ওভেনটাকে 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন মিডল তাকে রেখে 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য বেক করে নেব। এই কেকটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 20 মিনিট হয়ে গেছে, আমি চেক করে নিচ্ছি কেকটা ভালোভাবে হয়েছে কি না। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবেই হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এখন এই কেকটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আমি এখানে আয়ত শেপের 10x14 সাইজের কেক বোর্ড ব্যবহার করছি। আর এই আয়ত শেপের কেক বোর্ড, বক্স সব কিছু কিন্তু আপনারা বেকিং টুল বক্সে পেয়ে যাবেন। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আর আমি যে 3 ভাগে ভাগ করে নিচ্ছি, এর স্লাইসগুলো কিন্তু খুব একটা মোটা হবে না, এর স্লাইসগুলো একটু পাতলা টাইপেরই হবে। আপনারা চাইলে এই কেকটা 2 ভাগেও ভাগ করে নিতে পারেন। এই কেকটা আমি আমার ভাগ্নির জন্য তৈরি করেছি। কেকটা নিয়ে যেহেতু আমি জার্নি করব, এই জন্য বোর্ডের ওপরে প্রথমে সামান্য পরিমাণে একটু ক্রিম দিয়ে দিচ্ছি। আর আজকের এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি 2 কাপ পরিমাণ ভিভু হুইপড ক্রিম নিয়েছি। আর ক্রিমের সাথে আমি 2 টেবিল চামচ চিনি এবং সামান্য পরিমাণে অরেঞ্জ ইমালশন মিশিয়ে নিয়েছি। এখন এই কেকের উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। অরেঞ্জ, লেমন এই টাইপের কেকে কিন্তু অবশ্যই সুগার সিরাপ ব্যবহার করতে হবে। এই টাইপের কেকে কখনোই কিন্তু মিল্ক সিরাপ ব্যবহার করা যাবে না। আর সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট গানাশ। আর হোয়াইট চকলেট গানাশটাকে অরেঞ্জ ফ্লেভারের করার জন্য আমি এর সাথে সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ইমালশন মিশিয়ে নিয়েছি। এতে করে এই কেকটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন এর উপরে অরেঞ্জ ফ্লেভারের হুইপড ক্রিমটা দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আর এই ক্রিমের উপরে আমি আবারও আরেক লেয়ার চকলেট গানাশ ব্যবহার করছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবে 2 বার চকলেট গানাশ ব্যবহার করতে। এতে করে এই কেকের প্রতিটা স্লাইস খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এর উপরে কেকের আরেক লেয়ার দিয়ে দিচ্ছি। এই লেয়ারটা তো একই রকমভাবে সুগার সিরাপ, চকলেট গানাশ, হুইপড ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন এই কেকের উপরে সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি।
সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট গানাশ। এখন খুবই অল্প পরিমাণে ক্রিম দিয়ে কেকের উপর এবং চার সাইড খুব ভালোভাবে একটু কভার করে নিচ্ছি। আর কভার করে নেওয়া হয়ে গেলে কেকটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে নর্মালে রেখে দেব। এরপর কেকটার উপরে আমি ফাইনাল ডেকোরেশন করে নেব। আপনারাও চেষ্টা করবেন এইভাবে কেকটাকে অল্প পরিমাণে ক্রিম দিয়ে কভার করে ফ্রিজে নর্মালে রেখে দিতে, এতে করে কেকের উপরের ফিনিশিংটা খুব ভালো আসে। 30 মিনিট পর কেকটাকে ফ্রিজে নর্মাল থেকে বের করে এখন এর উপরে আরেক লেয়ার কেকের ক্রিম দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে একটু বেশি পরিমাণে ক্রিম ব্যবহার করবেন, পরবর্তীতে ব্রেড নাইফ এবং প্যালেট নাইফের সাহায্যে অতিরিক্ত ক্রিম সরিয়ে নিতে হবে, কারণ কেকের মধ্যে অতিরিক্ত ক্রিম কিন্তু কখনোই ভালো লাগে না। আর যেই সাইডটাতে ক্রিমগুলো দেখা যাচ্ছে সেই সাইডটাতে আমি আবারও ক্রিম দিয়ে ব্রেড নাইফের সাহায্যে দাগ টেনে নেব। কেকের উপরে যেহেতু আমি প্যালেট নাইফের সাহায্যে একটা ডিজাইন তৈরি করব, এই জন্য এর উপরের দিকটা আর খুব ভালোভাবে স্মুথ করছি না। এখন একটা প্যালেট নাইফের সাহায্যে একদম কোনাকুনি করে দাগ টেনে নিচ্ছি, এতে করে কিন্তু কেকের উপরে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়। আর স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল এই টাইপের কেকের মধ্যে কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে। আর কেকের উপরে ডিজাইন করার আগে প্রথমেই আমি কেকের নিচে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। আমি এখানে 19 নম্বর স্টার নজলের সাহায্যে কেকের নিচে একটা বর্ডার তৈরি করছি। আপনারা চাইলে এই ধরনের ছোটো টাইপের যে কোনো নজল দিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। কিছুটা ক্রিমে আমি রেডম্যানের চেরি রেড কালার মিশিয়ে নিয়েছি। এখন একটা 2D নজলের সাহায্যে কেকের উপরে কিছু ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই ডিজাইনগুলো কীভাবে তৈরি করছি। আর কিছুটা ক্রিমে আমি রেডম্যানের এগিয়েলো কালার মিশিয়ে নিয়েছি। এখন 1M নজলের সাহায্যে একই রকমভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর এই কেকের উপরে ডেকোরেশনটা কিন্তু সম্পূর্ণ নিজের ওপর, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে কেকটা সাজিয়ে নিতে পারেন। আর আমি আমার পছন্দ মতো এই কেকটাকে সাজিয়ে নিচ্ছি। আর আমি এখানে একটা রোজ নজল নিয়েছি, নজলটা একটু বাঁকা করে ধরে কেকের উপরে জিগজ্যাগ টাইপের একটা ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু এই শীট কেকের উপরে অনেক বেশি ভালো লাগে। এখন একটা 195 নম্বর নজলের সাহায্যে কিছু ফুল তৈরি করে নিচ্ছি। এখন প্রতিটা নজল রিপিট করে আমি সম্পূর্ণ কেকের সাইড কভার করে নিচ্ছি। গতবার আমি কেকের উপরে হ্যাপি বার্থডে টপারটা উল্টো বসিয়েছিলাম, তো এই জন্য প্রথমেই আমি এই কেকের উপরে হ্যাপি বার্থডে টপারটা বসিয়ে নিচ্ছি। এখন এই কেকের উপরে হোয়াইট চকলেট দিয়ে তৈরি গোল্ডেন টপার বসিয়ে দিচ্ছি। এই গোল্ডেন টপারগুলো আমি কীভাবে তৈরি করেছি তার ভিডিও কয়েকদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করে নেবেন। আর সবগুলো টপার বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি MM2 সাইজের হোয়াইট পালস দিয়ে কেকটা সাজিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্সের সাথে সামান্য পরিমাণে গোল্ডেন ডাস্ট কালার মিশিয়ে নিয়েছি। এখন একটা ব্রাশের সাহায্যে কেকের উপরে এই গোল্ডেন ডাস্টটা হালকা হালকা করে একটু ছিটিয়ে নিচ্ছি। ক্যামেরায় আসলে এই গোল্ডেন কালারটা ধরা পড়ছে না, বাস্তবে কিন্তু এই গোল্ডেন কালারটা দেখতে অনেক বেশি ভালো লেগেছে। সবশেষে ডাই কাট বাটারফ্লাই দিয়ে কেকটা সাজিয়ে নিচ্ছি। আমার 3 পাউন্ডের অরেঞ্জ ফ্লেভারের শীট কেক কিন্তু এখন পুরোপুরি তৈরি। আশা করি আমার আজকের এই সহজ কেকটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।